নমস্কার। বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন, আমি আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্ট প্রফেসর ডক্টর বাসু। আপনারা জানেন যে প্রত্যেক দিন আমি কিছু না কিছু টপিক, অ্যাস্ট্রোলজির টপিক আমি সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করে থাকি, তো তার জন্যই আজকে এই অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, এবং তার জন্যই এই অনুষ্ঠান আজকে এত জনপ্রিয় হয়ে উঠেছে। যারা আমার অনুষ্ঠান নতুন দেখছেন এই চ্যানেলে, তাদের জন্য বলে নিই যে এই অনুষ্ঠান দেখার উদ্দেশ্য হচ্ছে জন সচেতনতা বাড়ানো। এটা প্রাইমারি এম আমার অ্যাটলিস্ট, কারণ আজকে জ্যোতিষশাস্ত্র যে জায়গাতে দাঁড়িয়েছে, অ্যাস্ট্রোলজি ঠিকঠাক রিপ্রেজেন্টেড না হওয়ার জন্যে সাধারণ মানুষের আস্থা হারাতে তারা শুরু করেছে এই অ্যাস্ট্রোলজির উপরে। তো সেইখানে আপনাদের জানতে হবে, আপনাদের সচেতনতা বাড়াতে হবে। আপনারা অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করুন বলবো না, বলবো মিনিমাম বেসিক কিছু নলেজ আপনাদের থাকা উচিত, যাতে কিনা আপনারা বুঝতে পারবেন যে কোন অ্যাস্ট্রোলজার কাছে বা যে যার কাছে যাবেন সে প্রকৃত অ্যাস্ট্রোলজার কি না। একটা তো তার মাপকাঠি হচ্ছে তার বেসিক ডিগ্রি, যে অ্যাস্ট্রোলজার যাচ্ছেন তার বেসিক ডিগ্রি কতটা। আমি বহুবার বলেছি একজনের মিনিমাম হায়ার সেকেন্ডারি লেভেলে সায়েন্স থাকাটা অত্যন্ত দরকার, ঠিকঠাক অ্যাস্ট্রোলজি বুঝতে গেলে। কারণ একটা লগ্ন ক্যালকুলেট করতে গেলেও দু তিন পাতা অঙ্ক কষতে হয়, লগ জানতে হয়, অ্যান্টি লগ জানতে হয়। আজকে সফটওয়্যার আছে আমাদের, আপনার যে সঙ্গে সঙ্গে আমি ডেট অফ বার্থ টাইম প্লেস দিচ্ছি, চার্টগুলো পেয়ে যাচ্ছি। যদি আজকে না থাকতো, আজ থেকে 20-30 বছর আগে যদি এটা হতো, তাহলে দেখবেন তখন কিন্তু বেশি অ্যাস্ট্রোলজার ছিলেন না। তার কারণ অ্যাস্ট্রোলজি হতে গেলে এই অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেট তখন ম্যানুয়ালি করতে হতো। তো আজকে সফটওয়্যারের সাহায্যে পেয়ে যাচ্ছি, মানে এই নয় যে আমি অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেশন শিখবো না। আমার যে ইনস্টিটিউট আছে, জ্যোতির্ময় ইনস্টিটিউট অফ সিউডো সায়েন্স অ্যান্ড রিসার্চ, আপনারা জানেন অনেক পুরনো একটি ইনস্টিটিউট, যেখানে আমি স্টুডেন্টদের শেখাই যে কী করে অঙ্কটা করতে হয়, কী করে একটা লগ্ন ক্যালকুলেট করতে হয়, এবং কী করে যে তার বিভিন্ন ভাবেতে, বিভিন্ন এক থেকে দ্বাদশ ভাবের মধ্যে প্ল্যানেটের মানে পোস্টিং অফ প্ল্যানেটস সেটা কীভাবে করতে হয়, তার অঙ্কটা কী, সেই প্রসেসটা কী, এগুলো জানতে হয়। যাই হোক, তার জন্য জেনে নেওয়া ভালো তার বেসিক ডিগ্রিটা কী। সবাই অ্যাস্ট্রোলজার হবো বলেই অ্যাস্ট্রোলজার হওয়া যায় না, কিছু প্রিরিকুইজিট কোয়ালিফিকেশান অবশ্যই দরকার পড়ে থাকে। এবং তারপর যে আমরা মাস্টার্স করে থাকি, পিএইচডি করে থাকি, জানতে হবে সেই পিএইচডিটা কোনো গভর্নমেন্ট রেকগনাইজড বা কোনো ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি তাকে দিয়েছে কিনা ডিগ্রিটা, নাকি প্রাইভেট কোনো ডিগ্রিতে সে এটা নিয়ে নিয়েছে বা নামের সঙ্গে সঙ্গে ডক্টর লিখছে, এগুলো জানতে হবে আপনাদের। তবে তারপরেও বলবো একটু অ্যাস্ট্রোলজি নিয়ে জানা, যদি আপনারা জানেন বা একটু পড়াশোনা করেন বা এরকম কিছু অনুষ্ঠান দেখেন যেখানে অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করা হয়, বিষয়মূলক আলোচনা করা হয়, সেইগুলো জানলে আপনাদের আমার মনে হয় অনেক সুবিধা হবে। তো আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে নৈসর্গিক শুভগ্রহ বা নৈসর্গিক অশুভগ্রহ। এই বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ, আপনারা সবাই জানেন জুপিটার গুরু গ্রহ, খুব ভালো গ্রহ, খুব ভালো কথা। কিন্তু সমস্যা হচ্ছে তাহলে আমরা বৃহস্পতিকে পাওয়ার দিলেই ভালো হয় সবসময়, তাই একটা সাধারণ আমাদের কমন সেন্স বলে, তা কিন্তু নয়। আমরা যখন কোনো কাউকে রেমেডি দিই, আমাদের প্রেডিকশান তো অবশ্যই দরকার। আপনি জানেন যে আমার কাছে যে সমস্ত ক্লায়েন্ট আসে, আমি প্রথমে বলি আপনি চুপ করে বসে থাকবেন, আমি আগে আপনার প্রেডিকশান বলবো, আমি আপনার লাইফ টাইম প্রেডিকশান বলবো, আপনি শুনতে থাকবেন, তারপরে যদি কিছু বলার থাকে তখন আমি শুনবো। তার কারণ এতটা কনফার্মলি আমি বলতে পারি আমার পারফেকশনটা কেন আসে, আমার কেন অনেকেরই আসতে পারে যদি তারা একটু কষ্ট করে সেভাবে পড়াশোনা করে, একটু রিসার্চ করে এটা নিয়ে। আমি বলি প্রত্যেককে যে একজনের জন্যে এক আধটা চার্ট নয়, মিনিমাম 16-20টা চার্ট যেটা আমি ফলো করি, এই 16-20টা চার্ট করতে হয়, ডিভিশনাল চার্ট বা বর্গ বিভাজন যাকে বলে, এই বর্গ বিভাজনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ভাবের প্রত্যেকটা করেসপন্ডিং তার স্পেশালাইজ চার্ট যদি আমরা দেখতে পারি, তাহলে খুব কনফার্মলি বলা যায় তার প্রেডিকশানটা খুব 100% পারফেকশন হয়, ফলাদেশটা একেবারে কনফার্মলি বলা যায়। অর্থাৎ হতে পারে সম্ভাবনা আছে এরকম কিছু না, ইয়েস অর নো, হবে না হবে না, কম্পিউটার সায়েন্সে এটা ডিজিটাল বলা হয় 1 or 0। তো সেই রকমভাবে বলা যেতে পারে। অ্যান্ড তারপরে রেমেডি, প্রতিকার, প্রতিকারটা আমরা দেখে নিই যে যে কতটা প্রতিকার দেবো। কোনো একটা গ্রহের প্রতিকার দেওয়া মানেই একটা আমি অ্যাবস্ট্রাক্ট বা একটা রাফলি কিছু বলে দিলাম তা কিন্তু নয়, কতটা ডোজ লাগবে সেটা খুব অত্যন্ত জরুরি। তো আজকে বলছিলাম যেটা নৈসর্গিক শুভগ্রহ, বৃহস্পতির পাওয়ার দিলে কী হয় এটা দেখে নিন।
আমি একজন আমি কদিন আগেই প্রায় বোধহয় মাস দুয়েক হবে, মাস দুয়েক আমার কাছে একটি ভদ্রমহিলা এসেছিলেন। তো তার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্ন আমি দেখলাম বৃশ্চিক লগ্নের তিনি যা যা প্রেডিকশন করলাম সেটা মিলে গেল। ইনফ্যাক্ট আমি বলেছিলাম একটা যদি কোনো ভুল রেমেডি দেওয়া হয়ে থাকে তাহলে যে জায়গাটা সব থেকে বেশি ডিস্টার্ব করবে সন্তানের জায়গাটা। আমি দেখেছিলাম তার ফিফথ লট, বৃশ্চিক লগ্নের ফিফথ লট আমরা একটু দেখে নিই বোর্ড ওয়াক করে, যদি এরকম একটা চার্ট দেখি আমরা একটু বোর্ডে আমরা যদি দেখে নিতে পারি তাহলে দেখুন এই একটা চার্ট এরকম আছে। আমি যদি বলি তো এরকম একটা চার্ট আমরা যদি ড্র করি তাহলে এটা আমাদের বৃশ্চিক লগ্ন, এই জায়গাটা আমাদের লগ্ন আমরা ধরি, তাহলে এক নম্বর। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এখন সেই ভদ্রমহিলার খুব শখ ছিল যে আমি বিজনেস করব, সে খুব বিজনেস করব এবং আমি আমার নিজের আমি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার আমি আছি, বিজনেসটা আমার ভালো চলছে না, আমি চাই খুব ভালো বিজনেস করব। তা তার এটা ইচ্ছা ছিল। তো যার কাছে গেছিলেন তিনি ওই ব্যবসার কথা শুনেই বৃহস্পতি পঞ্চম গ্রহ ফিফথ লট অর্থাৎ ট্রাইন লট, তাহলে তাকে পাওয়ার আপ করে দিতে হবে, বৃহস্পতি আমাদের গুরু এবং সে আমাদের বলতে পারেন লক্ষ্মী এবং সমস্ত ধন সম্পদ আমরা সব আসে ওখান থেকে এবং আমাদের খুব ভালো ব্যবসা হতে পারে, তাই জুপিটারকে পাওয়ার আপ করে দাও, তাহলে একটা ভালো রকমভাবে পোকরাজ তাকে গুছিয়ে দিয়েছেন। এবার সমস্যাটা তখন কী হয়েছে, তো এইখানে বৃহস্পতি তার ছিল, এইখানে এইখানে বৃহস্পতি ছিল এবং এই বৃহস্পতি গ্রহ যদিও রেট্রোগ্রেড ছিল এবং এই বৃহস্পতি গ্রহের সঙ্গে রাহু বা অন্য এই মুহূর্তে মনে পড়ছে না আমার কোনো একটা ম্যালিফিক অর্থাৎ অশুভ গ্রহের এখানে দিচ্ছিল, মোস্ট প্রবাবলি আমার তৃতীয় গ্রহ, হ্যাঁ রাইট, শনির সঙ্গে এরাটা এখানে শনি বসেছিল বৃহস্পতির সঙ্গে। তো সঙ্গে সঙ্গে যে বৃহস্পতি যখন পড়েছেন তার 3-4 মাস পরেতেই তিনি বোধহয় কনসিভ করেন এবং আলটিমেটলি 2-3 মাস পরেই সেই মিসক্যারেজ হয়ে যায়, সন্তান মারা যায়। তো সেটা এই কারণটা কি দেখুন, বেশি এরকম পাওয়ার দিলে কী হয়, অর্থাৎ নৈসর্গিক শুভগ্রহকে মানেই পাওয়ার দিতে হবে, তাহলে তার ফলটা দেখুন ফিফথ লর্ড এই জায়গাটা সন্তানের জায়গা তো অবশ্যই, এবং কিছু প্রবলেম ছিল ভদ্রমহিলার, কিছু গাইনোলজিক্যাল প্রবলেম ছিল তাই সন্তান ধারণেও সমস্যা হচ্ছিল, তো এটা বলেছেন যাই হোক বৃহস্পতি পাওয়ার দিয়েছে এবং সন্তান ধারণ করেছেন, সন্তান ধারণ করার পরে বললাম তার মিসক্যারেজ হয়ে গেছে, কেন হয়েছে দেখতে হবে। আজকে আমরা জানি যখন কোনো গ্রহের যখন নৈসর্গিক শুভগ্রহ মানে কি জেনারেল বেনিফিক প্ল্যানেট, এই জেনারেল বেনিফিক প্ল্যানেটটা ওয়েদার ইট উইল বি ফাংশনালি জেনারেল বেনিফিক প্ল্যানেট ওয়েদার ইট উইল বি ফাংশনালি ম্যালিফিক অর নট, অর্থাৎ ফাংশনালি আমার জন্যে গ্রহটা অশুভ হবে কি না সেটা কীভাবে একটা বিচার্য বিষয়। আমি দেখছি বৃশ্চিক লগ্নের দ্বিতীয় এবং পঞ্চম পতি বৃহস্পতি, বৃহস্পতির অবশ্যই একটা গুরুত্বপূর্ণ অবদান আছে কেন ফিফথ লর্ড যেহেতু, কিন্তু আমাকে দেখতে হবে এই বৃহস্পতি দ্বিতীয় অধিপতি, তাহলে এই বৃহস্পতি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে শুভ হবে না অশুভ হবে বা একে পাওয়ার দেবো কি না সেটা আমাকে বুঝতে হবে আগে। রুল হচ্ছে যখন কোনো লগ্ন সাপেক্ষে যদি কোনো ট্রাইন লর্ড তৃতীয় বা সপ্তম পতির সঙ্গে কোনো রকম সম্বন্ধ যুক্ত হয় তাহলে সেই প্ল্যানেটটা জেনারেল শুভ হলেও নৈসর্গিক শুভগ্রহ বা জেনারেল বেনিফিক হলেও সেটা ফাংশনালি ম্যালিফিক হয়ে যায়, এখানে তাই ঘটেছে। এখানে দেখুন তার তৃতীয় লর্ড স্যাটার্ন সেটা কিন্তু দ্বিতীয় পতির সঙ্গে দ্বিতীয়তে বৃহস্পতির সঙ্গে বসে আছে, তাহলে কি বললাম দ্বিতীয় পতি দ্বিতীয় আছে এটা এক নম্বর, কারণ সেকেন্ড লর্ড কিন্তু সেকেন্ড হাউসটা হাইলি ম্যালিফিক, 6, 8, 12 যা দ্য ম্যালিফিক হাউসেস উইথ রেসপেক্ট অ্যাসেন্ডেন্ট, ইন অ্যাডিশন টু দ্যাট সেকেন্ড হাউসটাও কিন্তু হাইলি ম্যালিফিক, কারণ সময়টাকে মারক বলা হয়। তাহলে এই সেকেন্ডে বৃহস্পতি বসে আছে, প্রথমে আমি একে পাওয়ার দেওয়ার আগে প্রথমে ভাবতে হবে দেবো কি না, তারপরে দেখছি এই থার্ড লর্ড শনির সঙ্গেও বৃহস্পতি কিন্তু এর সম্বন্ধ যুক্ত করেছে, তাহলে বৃহস্পতি যেহেতু রেট্রোগ্রেড আছে বা বৃহস্পতি দহা চলছে আমি সঙ্গে সঙ্গে তাকে পোগ্রাজ দিয়ে দেবো তা কিন্তু নয়, তাহলে আজকে ভালো কোয়ালিটির পোগ্রাজ পড়ার জন্যেই তার কিন্তু সন্তান সমস্যাটা হয় এবং আলটিমেটলি মিসক্যারেজ হয়। জানতে হবে একটি জাতকের ক্ষেত্রে তার উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট কোন গ্রহ শুভ কোন গ্রহ অশুভ, এবং পাওয়ার দেওয়ার আগে অনেক কিছু দেখতে হবে, আমরা জেনারেলি কী কী দেখে নিই, সেই লগ্ন বা সেই
ভাবের অধিপতি দেখি, সেই ভাব ভাবের সঙ্গে কোন গ্রহ যুক্ত আছে দেখে নিই, এবং সেই ভাব অধিপতি কোন নক্ষত্রে আছে দেখে নিই, এটা খুব ইম্পর্টেন্ট। এবং প্রত্যেকটা ভাবের জন্যে, প্রত্যেকটা ভাবের জন্যে তার যে আলাদা আলাদা করেসপন্ডিং চার্ট আছে সেটা দেখে নিই আমরা। যেমন দেখুন, ফর এক্সাম্পল আমি বলছিলাম, আমি তো D1-এ দেখলাম, D1-এই সমস্যা। এখন আমি আবার দেখবো, আরে কনফার্ম হবো, একটু বোর্ডে দেখে নিই, যদি আমরা এর জন্যে আলাদা চার্ট হয়, আলাদা চার্ট হয় এই সন্তান ভাবের জন্যে অনলি, ফিফথ হাউস থেকে যখন আমরা সন্তান দেখে নিই, তার সঙ্গে D7 বলে আলাদা চার্ট হয়, যেটা অনলি রেসপন্সিবল ফর অফস্প্রিং বা সন্তান, এবং সন্তান ছেলে হবে না মেয়ে হবে তাও বলা যায় অনেক সময়, যদিও এখন সেটা বলাটা আইনত উচিত নয়, কারণ আমাদের দেশে অনেক রকম সমস্যা রয়ে গেছে। এখনও আমাদের মহিলারা সম্প্রদায় বলতে পারেন এখনও অবধি সেই জায়গাটা পায়নি, আমাদের দুর্ভাগ্যের বিষয়, অনেকেই চায় আমাদের পুত্র সন্তান হোক, যাই হোক তো, বাট বলা যায়। এবং সেখান থেকে আমি বলছি D7-এও দেখতে হয় কোন লগ্নের অবস্থা কি, লগ্নে যদি আমার D7-এ লগ্ন, ধরুন আমার এইটা লগ্ন, আমাদের আমার D7-এ এটা অ্যাসেন্ডেন্ট অর্থাৎ সিংহ লগ্ন D7-এ, তাহলে সিংহ লগ্ন অর্থাৎ সিংহ লগ্নে কোন গ্রহের দৃষ্টি আছে, সিংহ লগ্নের ক্ষেত্রে D7-এর সিংহ লগ্নের ক্ষেত্রে 7-তে কী আছে, তার কোনো অ্যাসপেক্ট পড়ছে কি না, তার কোনো দৃষ্টি পড়ছে কি না। এখানে লক্ষণীয় বিষয় দেখুন, এইখানে D1-এ বৃশ্চিক লগ্ন হলেও এই D7-এ কিন্তু লগ্ন চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনারা যেটা বলেন আমার রাশি এই আমার লগ্ন এই, খুব দুঃখের বিষয় হচ্ছে আমি এটাকে কম মানে গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে বাকিগুলোকেও সেরকম গুরুত্ব দিই। আমি বলি আপনার 16টা লগ্ন বা 18টা লগ্ন, যে কটা আলাদা আলাদা চার্ট হয় তার ভিন্ন ভিন্ন লগ্ন হতে পারে, এই নয় যে সব চার্টে দিয়ে আপনার একই রকম লগ্ন হবে, তাই বিচারটাও কিন্তু আর কনফার্মলি হয়। আমার এখানে লগ্নপতি লগ্ন সাপেক্ষে বৃশ্চিক লগ্ন পঞ্চম হাউস রেসপন্সিবল, বৃহস্পতি রেসপন্সিবল বা সন্তানের জন্যে এবং হায়ার স্টাডির জন্যে, একটা ফিফথ হাউস শুধুমাত্র সন্তান নয় তার সঙ্গেও থাকে হায়ার স্টাডি, বিশেষ করে মাধ্যমিকের পরে আপ টু মাস্টার্স অবধি আমরা ফিফথ হাউস থেকে রেসপন্সিবিলিটি ধরে নিই, তারপরে 9th হাউস PhD বা পোস্ট ডক, তো হায়ার স্টাডির জায়গাটা ফিফথ হাউস, সন্তানের জায়গাটা ফিফথ হাউস, প্রেমের জায়গাটা ফিফথ হাউস, সময় হচ্ছে সবই সমস্যা হচ্ছে সবই তো আমার তাহলে ফিফথ হাউস, তাহলে ফিফথ হাউস ভালো হলে তাহলে কি আমার সন্তানও ভালো হবে খুব, বা আমার কি আমার পড়াশোনাটা খুব হায়ার স্টাডি মাস্টার্স ভালো করতে পারবো, বা আমার জীবনে প্রেম ভালো হবে। দেখবেন অনেকের ক্ষেত্রে এই তিনটি একসঙ্গে ভালো হচ্ছে না, এর উত্তরটা কী? যদি ফিফথ হাউস এইগুলো রেসপন্সিবল, এই ভাবগুলো ফিফথ ভাব মানে এতগুলো দেখিনি আমরা, অনেকগুলো আছে, কমা কমা দিদি দেখেন কোনো বই উল্টাবেন, দেখবেন এইগুলো ভাব দেখি, পুত্র ভাব দেখে নিই, আমাদের হায়ার স্টাডি দেখে নিই, আমাদের সোশ্যাল কানেকশন মানে কানেকশন রিলেটেড উইথ আওয়ার প্রফেশন দেখে নিই, তো আমার এইগুলো দেখে নিই, প্রেমের জায়গাটা দেখে নিই, তাহলে সবই কি ভালো হবে? তা তো হয় না, ব্যক্তিগত জীবনে কারণ হয় না। তার কারণ হচ্ছে যখন সন্তানের ভাব দেখবো ফিফথ হাউস সঙ্গে সঙ্গে একটা জেনারেল প্রেডিকশন করলাম আমি, তার করেসপন্ডিং D7 না দেখলে আমি বলতে পারবো না কখনোই সন্তানের জায়গাটা ভালো আছে কিনা। আমি দেখছি যে লগ্ন সাপেক্ষে, সাপোজ এক্সাম্পল যে কর্কটে বৃহস্পতি আছে তুঙ্গ, সন্তান খুব ভালো হবে আমি কনফার্মলি বলতে পারবো না, আনটিল আনলেস আই এক্সামাইন মিনিমাম 4 নাম্বার অফ চার্টস। ফার্স্ট হচ্ছে D7, তার সঙ্গে বলি প্রত্যেকটা ভাবের জন্যে, প্রত্যেকটা কোশ্চেন আনসার দেওয়ার জন্যে D1-এর সঙ্গে সঙ্গে D9 এবং ভাব চার্ট দেখতে হয়, তারপরে তার সেই ভাবের করেসপন্ডিং স্পেশালাইজ চার্ট D7 সন্তানের জন্য যেমন আছে, D10 কর্মের জন্য যেমন আছে দেখতে হয়। D7-এ যদি কি লগ্নপতির অবস্থা খুব খারাপ, লগ্নপতি একেবারে ডেবিলিটেড, বা লগ্নপতির সঙ্গে রাহু বা অন্য কোনো ম্যালিফিক প্ল্যানেটের একটা কোনো কানেকশন আছে, বা লগ্নে সপ্তমসী অবস্থা আছে, বা D7-এ ফিফথ হাউসের অবস্থা খারাপ, এতগুলো দেখে আমি বলতে পারবো আপনার D1-এ সন্তানের জায়গাটা ভালো মানেই ধরে নেবেন না সন্তান আসতে কোনো সমস্যা হবে না, বা আপনার এই রেমেডি নিতেই হবে। D1 এক্সাল্টেড আমার ফিফথ লর্ড বলেই আমি কোনো রেমেডি দেবো না, তা কিন্তু নয়। কাকে রেমেডি নিতে হবে, কত পাওয়ারের রেমেডি নিতে হবে, এই সমস্তগুলো নির্ধারিত হয় একজনের জন্যে এতগুলো চার্ট দেখার পর, না হলে কিন্তু সেটা স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আজকে এখানেই থামছি, দেখতে থাকবেন বিজ্ঞানের আলোয় জ্যোতিষ, আমি কখনো কখনো এরকম বোর্ড ওয়াক করবো, কখনো আপনার সঙ্গে বিভিন্ন এক্সাম্পল আমার ব্যক্তিগত জীবনে প্র্যাকটিস 20 বছর ধরে করছি, আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন রকমভাবে, প্রচুর কেস স্টাডি আমি করেছি আমার PhD-তে, প্রচুর কেস স্টাডির উপর আমি এক্সাম্পল দিয়ে আমি ইয়ে করেছি, কাজ করেছি, যাই হোক তো দেখতে থাকবেন। আজকে তাহলে এখানেই থামছি, নমস্কার, ভালো থাকবেন।